पप्पू बिल्लू बाजुवाल इमरान हसन टाइगर मीडिया कर्णधार अभिनय मेहदी बेगम मामला सह सबाई के अपना उपस्थित जरा आज सबा के शुभे जाना आज के अनुष्ठान शुरू कर शुरूते ही लाल शाड़ी हमारे चलचित्र जेटा से ईद आसमें जेने लाल शाड़ी सम्पर्के अनेक अनेक किछु बोलेछेन कमिटमेंट छिल जे प्रयोजक कमिटमेंट छिल जे ईदे चलचित्रटी रिलीज देर से करते पे टीम पक्ष के तो ये जेमन दीदी के धन्यवाद पाशापाशी आज के जरा एखे उपस्थित रहें सानिम भाई सह रुबा सह जरा टेक्निशियन आर्टिस्टिक हमारे टीम पक्ष के सबा के धन्यवाद जाना एन लाल शाड़ी चलचित्र नहीं किस बोलार जो घुसते लाल शाड़ी चलचित्र अन्तम अभिनेता इमरान हसन जे हमारे चलचित्र एक गुरुत्वपूर्ण चरित्र अभिनय कर इमरान हसन को किसान बोलार जो अनुरोध जाना প্রথমে মহানবুল আলমের কাছে লাখ শুকরিয়া দেই কারণ আজকে আমি যে মানুষদের পাশে আসলে বুঝতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর আমার ইন্ডাস্ট্রিতে যে মানুষটি দিদি হিসেবে পরিচিত সেটা হচ্ছে অপূর্ব বিশ্বাস দিদি এবং আমার ডিরেক্টর শ্রদ্ধেয় বড় দাদা বন্ধু বিশ্বাস দাদা আমাকে এত সুন্দর একটি চরিত্রে আমাকে আসলে সিলেক্ট করেছে আমি সেটা সেটার জন্য ধন্য এবং এই এই সিনেমাতে অভিনয় করতে গিয়ে আমার সবচেয়ে যে সিনগুলো ছিল সেটা তো আমার প্রিয় সাইমন সাথী ভাইয়ের সঙ্গে এরপরে আমার উপ ভাইয়ের সঙ্গে তো আমার প্রত্যেকটা সিন করার সময় বিশেষ করে সাইমন ভাইয়ের সঙ্গে আমার সিনগুলো বেশি তখন সাইমন ভাই আমাকে বলতো ইমরান তুই এটা এভাবে দাও এটা দিস না তো আসলে এটা খুবই ভালো ছিল আর আশাদ মামুন উপ ভাইয়ের কথা কি বলবো উনি তো আসলে একটা ম্যাজিশিয়ান উনি সবসময় ভালোটাই দেওয়ার চেষ্টা করেন এবং অপুদি আমি আবারও বলছি আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটা সিনেমা এবং আমার ক্যারিয়ারের আমি আশা করি এটা আমার অন্যতম একটা সিনেমা হবে লাল শাড়ি এবং লাল শাড়ি সিনেমা করতে গিয়ে যে জিনিসটা হয়েছিল ছোট্ট একটা বিষয় বলি যে আমি সাইমন ভাই তারপর হচ্ছে অপুদি আমি বললাম দিদি আমার তো চিনতে পারতেছে না যারা অরিজিনাল ওরা আছে তো ওদের সাথে আমি একটু মিশে যাই ক্যারেক্টারে তো ওদের সঙ্গে আমি প্রায় তিন ঘন্টা কথা বলি এইটুকু শুধু বললাম আপনাদের বাকিটা স্ক্রিনে দেখবেন তো তিন ঘন্টা ওদের সঙ্গে গল্প করার পরে ওরা আমাকে আমার প্রিয় মানুষের সঙ্গে ছবি যখন ফেসবুকে দেখে বলছে এই তোমার ছবি মেয়ে মানুষের সঙ্গে কেন তোমার ছবি তো দেখবে ছেলের সঙ্গে আমি বললাম না আমি তো ছেলে আমি তো মেয়ে না বুঝি ইম্পসিবল হতে পারে না তুমি ছেলে না তুমি মেয়ে আমাদের সখী এটা হচ্ছে আমার বড় সার্থকতা ছিল তাই না দিদি থ্যাংক ইউ প্রিয় মানুষদের সামনে আসলে এত কথা বলতে পারবো না সবাই দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসলে লাল শাড়ি চলচ্চিত্র যখন নির্মাণ করি তখন আমি শুরু থেকে একটা প্ল্যানিং করেছিলাম যে মানে প্রত্যেকটা চরিত্র মানে ওই রকম মানে পারফেক্ট যে আর্টিস্ট সেই পারফেকশনে গিয়ে কাস্টিংগুলো করার জন্য তো সেই সেই কাস্টিংগুলো করতে গিয়ে ওই ইমরানকে আমি আবিষ্কার করি ইমরান আমি খুব হ্যাপি তার পারফরমেন্সে ইমরানকে ধন্যবাদ এবারে কথা বলার জন্য আবেদন যাচ্ছি আমাদের আর একজন অভিনেতা যিনি আমাদের একজন স্বাধীন মহাজন হিসেবে অভিনয় করেছেন মেহেদি বেগম মেহেদি বেগম সংক্ষিপ্ত আকারে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি আসলে অভিনয় জগতের লোক না আমার পরিচয়টা তারপরেও এখানে একটু দেওয়া দরকার আমি প্রফেশনালি একজন আইনজীবী ব্যারিস্টার আমি দিল্লিতে ল প্র্যাকটিস করি তো এখন আর বাংলাদেশে আছি আমি বর্তমানে হাইকোর্টে এবং জজকোর্টে প্র্যাকটিস করছি এখানে এখানেই থাকব আর আমার আর একটা ছোট্ট পরিচয় আছে আমি গ্রামের বন্ধন আমার মানে আমার খুব প্রিয় শালীর হাজবেন্ড সে আমার ভাইয়া ভাই তো তা আমার ওই শালীকে নিয়ে আমার অন্তত চার পাঁচটা কবিতা লেখা আছে আমার তিনটে কবিতার বই প্রকাশ পেয়েছে একটা এবং আমার চতুর্দশপতি কবিতা গ্রাম নিয়ে কবিতা এই প্রসঙ্গে আর আমি বন্ধদের মানে থাকার তার ভাইরা হওয়ার সৌভাগ্যকর্ম হতে হতে পারে আমি এই সিনেমায় একটা ক্ষুদ্র পাটে আমি অভিনয় করেছি একজন মহাজন হিসাবে তাঁতি রাজা
তো সেখানে আমি একজন টাইটুই পড়া ভদ্রলোক, এখানে যেভাবে দেখছেন এভাবে না। সাইমন ভাইয়ের সাথে আমার সেখানে পরিচয় হয়, প্রভৃতির সাথে আজকে আমার প্রথম কথা হলো। তো আমি বিশ্বাস করি গ্রামের ঐতিহ্য এবং লাল শাড়ির ভিতরে তাঁত শিল্পের যে অধঃপতন আমাদের সমাজে হয়েছে আমাদের দেশে, তো বর্তমান সরকার তাঁত শিল্পের ব্যাপারে এবং ক্ষুদ্র কুটির শিল্প এবং গ্রাম উন্নয়নের ব্যাপারে মানে সর্বাত্মক সহযোগিতা করছেন। তাঁত শিল্পের লাল শাড়ির মাধ্যমে গ্রামের মানে প্রকৃত চিত্র, তাঁতিদের যে আজকে বিলুপ্তির পথে সেগুলো আবার ফিরে আসবে, গ্রামের প্রত্যেকটা অঞ্চলে এই লাল শাড়ি পৌঁছে যাবে এবং শিল্প বিপ্লব ঘটবে বলে আমি বিশ্বাস করি। এবং এটা হোক আমাদের লাল শাড়ি হোক তাঁত শিল্পের একটা রেনেসাঁর যুগ, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং বন্ধ অভিপি সাইমন ভাই এবং আমাদের সহকারী যারা আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল। এবং ভবিষ্যতে হয়তো একদিন আপনারাও শুনবেন যে হয়তো আমার লেখা কোনো বই ও কবিতা বা সিনেমা আকারে আসছে, সেরকম যেন কোনোদিন হতে পারে। ধন্যবাদ। এবারে মামুন ভাই আমাদের সার্বিক ব্যবস্থাপনা, মামুন ভাই যদি আমাদেরকে একটু তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। শুনুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো, মাইকটা কাছে নেন, মাইকটা, ইয়েস। হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লালছড়ি সিনেমাটা একটি সরকারি অনুদানের ছবি, সরকারি অনুদানের ছবি মানে মানুষ মনে করে একটি দুর্বল ছবি, আসলে না, লালছড়ি সিনেমাটা অনেক সবল একটি সিনেমা। আর এই সিনেমায় যারা অভিনয় করেছে তারাই আসলে সবাই অভিজ্ঞ গুণী শিল্পী, এখানে নতুন শিল্পী কেউ নেই, এরা সিনেমা এবং টিভি রাতিশ মিলে বন্ধন বিশ্বাস দাদা লালছড়ি সিনেমায় সবাইকে মানে যার যেখানে যে ক্যারেক্টার দরকার ওইটি এসে নিয়েছে, কোনো প্রকার ছাড় নেই। আর এই সিনেমাটা ইনশাল্লাহ ফ্যামিলি বউ ছেলে মেয়ে সবাইকে নিয়ে সবাই দেখতে পারে। তো সবাইকে আসসালামু আলাইকুম। এবারে আমাদের গুণ অভিনেতা, বাংলা চলচ্চিত্রের অত্যন্ত সুনামধন্য অভিনেতা, আমাদের প্রিয় দাদা, যিনি সবসময় আমাদেরকে গার্জিয়ানের মতো শুটিং সেটে বিভিন্ন বিশেষ করে আমাদের বিভিন্ন উপদেশ দিয়ে উনি সবসময় আগলে রেখেছেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন। দাদা সম্পর্কে নতুন করে কিছু বলবেন নাই, দাদা যদি একটু বলেন ছোট দিকে। লাল শাড়ি বাংলাদেশের প্রতিটি যুবক যুবতীর একটি আকাঙ্ক্ষিত শব্দ, একটি স্বপ্নের রং লাল শাড়ি। এই ছবি রাজুর স্বপ্ন ছিল সে তার প্রিয়তমাকে লাল শাড়ি পরিয়ে লম্বা একটা ঘন্টা দিয়ে তার যে বাড়িতে সে তাঁত বুনে সে বাড়িতে সে তাকে নিয়ে যাবে। রাজুকে পেরেছিল তার প্রিয়তমাকে লাল শাড়ি পরিয়ে তার বাড়িতে বউ সাজিয়ে নিয়ে যেতে অপেক্ষা করতে হবে অল্প কিছুদিন, একটি সপ্তাহ, ঈদুল আজহার দিন লাল শাড়ি আসবে আমাদের রূপালী পর্দায়, আমাদের স্বপ্নের জগৎ, সেখানে দেখতে হবে রাজুকে পেরেছিল কিনা লাল শাড়ি পরিয়ে তার বাড়িতে নিয়ে যেতে। লাল শাড়ি শুটিং করতে গিয়ে অনেক অনুদানের ছবিতে অভিনয় করেছি, যে কী হবে কদিন শুটিং দেবো, আবার মাঝখানে বন্ধ থাকবে আবার আসবে, এক নাগারে হয়তো চরিত্রটাকে ঠিক প্রাণবন্তভাবে উপস্থাপন করতে পারবো না, কিন্তু না সেটি হয়নি। অপু একেবারে আটঘাট বেঁধে নেমেছিল, যেভাবেই হোক সে সরকার থেকে চেকটি পাক বা না পাক যেখান থেকেই পারুক সে টাকাটা জোগাড় করে একসাথে ছবিটি শেষ করবে, যাতে ছবিটির একটি সুর থাকে আর আমরা অভিনেতারা যেন সেই সুর থেকে বেরিয়ে যেতে না পারি সেই চেষ্টাটা ছিল বলে বন্ধনের বিশ্বাস ছিল আমাদের সবাইকে নিয়ে। এবং আমরা যারা এখানে ছিলাম অভিনয় করতে গিয়ে আমরা অনুভব করেছি যে চরিত্রটা যেখানে প্রয়োজন, যে শিল্পীর প্রয়োজন, সেই চরিত্রটাকে কিন্তু আমরা আমাদের পাশে পেয়েছি, যাতে অভিনয় করতে আমাদের খুব ভালো লেগেছে, এটা নিজেদের কাছে নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে, যেটা আমাদের চরিত্রটাকে আমরা প্রাণবন্ত করে ফুলে তুলতে পারি সে চেষ্টাটা ছিল বলেই অনেক অনেক ছবির ভিড়ে অপু কিন্তু তার লাল শাড়ি নিয়ে আসছে। সবশেষে বলবো অপুর জয় হোক।
ধন্যবাদ দাদা। আসলে দাদা যেটা বলছিলেন যে আর্টিস্ট নির্বাচনের ক্ষেত্রে যে চরিত্রে যাকে প্রয়োজন, আসলে দিদি যখন সিনেমাটা শুরু করি তখন দিদির বাসায় যখন আমি মিটিং করি, দিদি ফার্স্ট টাইম আমাকে এই কথাটা বলে দিয়েছিলেন যে আমার কিন্তু স্ক্রিনে ধরা আর্টিস্ট লাগবে, আমার প্রত্যেকটা ফেজে আর্টিস্ট লাগবে। তো এই স্বাধীনতাটা কিন্তু দিদি আমাকে দিয়ে দিয়েছিলেন, যে কারণে আমি একেবারে খুঁজে খুঁজে একেবারে যাকে যে ক্যারেক্টারটা প্রয়োজন সেই ক্যারেক্টারটা কিন্তু নেওয়ার চেষ্টা করেছি। এবং আসলে আমার টিমটা এত হেল্পফুল ছিল আমার এই মুহূর্তে। এখন যেটা হয়েছে যাদের কথা না বললেই না, মানে এখানে আমরা যারা আছি আমার টিমে এত এফোর্ট ছিল, সূর্যমান সেলিম ভাই এখানে মিস করতেছি, সুজন ভাই আমাদের, ডন ভাই আমাদের, আমাদের ডিওপি বিশ্বদা, প্লাস আমি যারা ছিলাম বর্দা মিঠু, ইকবাল ভাই, মানে যারা রেবেকা আপা, আমি কতজনের নাম বলবো, যারা সবাইকে মিস করতেছি আমি এখানে, ওনারা মিস করতে, কিন্তু তাদের এফোর্ট, তাদের যে সবাই যেভাবে আমাকে সহযোগিতা করছেন আমি সত্যি কৃতজ্ঞ। এবারে আমি যারাতে মাইক্রোফোন নিচ্ছি, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অভিনেতা রাশেদ মামুন অবু ভাই। অবু ভাইকে যখন আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম উনি দুই দিন সময় নিলেন, ওনাকে আমি পরে ডাকিনি, উনি আমাকে একদিন ধরতে বললেন, আরে ভাই এটা তো আমার ক্যারেক্টার, এটা তো আমার স্ক্রিপ্ট, মতন এটা কী? তাহলে আমি বললাম ভাই আমি তো আপনাকে আপনার জন্য ক্যারেক্টারটা রেখে দিয়েছি। তো এই জন্য অবু ভাই আমি খুব হ্যাপি ওনার উপরে, ওনার উনি অনেক সাধারণ সহযোগিতা করেছেন আমাকে, অবু ভাই দিদি জীবন। একজন দিদি আর একজন ভাই, দুই অপুতে দেখা হলো দিদি ভাই, বিশ্বাস রেখে বলে নেই, হতাশ হবেন না। টিম এফোর্ট ছিল দুর্দান্ত, দুর্দান্ত একটা এফোর্ট ছিল, বা স্ক্রিপ্টটা অনেক কাছে, সব কিছু মিলিয়ে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, বিশ্বাস রেখে বলতে চাই। যেটা হচ্ছে যে অনেক ঝামেলার মধ্যে দিয়ে কাজটা করতে হয়েছে, বন্ধনকে তুলতে হয়েছে, এর মধ্যে আমার পার্সোনাল ঝামেলা ছিল, আমার বেবি অসুস্থ ছিল, শুটিং করতে করতে সিভিয়ার রকমের সিক হয়ে গেলেন হচ্ছে সৈয়দুজ্জামান সেলিম ভাই, উনি হাসপাতালে অ্যাডমিটও ছিলেন, সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত রকমের চ্যালেঞ্জ ছিল। একটা টাইম ফ্রেমের মধ্যে ছবিটা শেষ করতে হবে, সিনেমাটা যেটা অপুদি প্রথম থেকেই বলছিলেন যে আমি এক লটে ছবিটা শেষ করতে চান যাতে রিদমটা ঠিক থাকে, এক লাস্ট আমরা পেরেছি, হ্যাঁ পেরেছি ঠিক আছে, কিন্তু প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল ছবিটা ঈদে রিলিজ হবে। এখন ভাই একে অনুদান, তারপর সবাই তো বলেই ঈদে রিলিজ হবে, এই আর কি মনে আমরা, আমি ভেবেছিলাম হয়তো শিডিউল নিয়ে মনে হয় একটু তাড়াতাড়ি করে একটা শিডিউলটা চাচ্ছে যাতে তাড়াহুড়োর কথা বলে ছবিটা শেষ করতে চাই, আলটিমেটলি না কথা তো রেখেছে। অনুদানের কটা ছবি আজ পর্যন্ত ঈদের এরকম একটা আমাদের সিনেমা যুদ্ধে, ভালো সিনেমার যুদ্ধে অবতীর্ণ হতে পেরেছে, এবং সেই সাহসটা নিয়েই তো লাল সারি এগিয়ে যাচ্ছে। তো আবারও বলছি, বিশ্বাস নিয়ে বলছি, দুর্দান্ত রকমের একটা টিম এফোর্ট ছিল, সাইমন তো একের পর এক সাইমনের সঙ্গে আমার হয়েই যাচ্ছে সিনেমা, বিশ্বাস রাখি এখন দাদা, শ্রদ্ধ দাদা এবং এক ঝাঁক কলা কুশলী, এবং এই সিনেমায় যারা ন্যূনতম কম গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন, বন্ধনের একটা জিনিস সবচাইতে ভালো লেগেছে, সে চেষ্টা করেছে পারফেক্ট চরিত্রটিকে একজন অভিনেতাকে দেওয়ার, তো সব মিলিয়ে একটি সুস্থ একটা অভিনয় যুক্ত হয়েছে। আর লাল শাড়িতে আপনারা দেখতেই পাবেন আমাদের লাল শাড়ি, দাদা যেটা বললেন লাল শাড়ি আসলে আমাদের অস্তিত্ব, আমাদের বুকের জমিন, আমাদের প্রত্যেকের স্বপ্ন, আমাদের প্রত্যেকের ভালোবাসা, এটা নির্ভর করছে আপনাদের উপর, অ্যাটলিস্ট ছবিটা হলে এসে দেখতে হবে, প্রত্যেকেই বলে আমার ছবি ভালো, দুর্দান্ত রকমের ভালো, সেই জায়গা থেকেই আমি বলছি ভালো হয়েছে কাজটা, বিশ্বাস নিয়ে আসুন। দাদা আমাদের একটা বিশ্বাস আছে, আপনি যতগুলো সিনেমা করেছেন সবগুলো হিট, এটাও কিন্তু আপনি, এটাতেও আপনি আছেন ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা জানি, আমি চেষ্টা করি যতগুলো সিনেমা করছেন সবগুলো হিট, আপনি এই সিনেমায় আছেন আমরা আশাবাদী। ধন্যবাদ। আর আপনারা তো আমাদের পরিবার, আপনাদের নিয়েই হচ্ছে আমাদের যাত্রা, আমরা ফাটিয়ে ফেলি কোনো মানে কিচ্ছু যায় আসে না, যদি প্রপারভাবে আপনারা আপনাদের মাধ্যমে মানুষের কাছে না পৌঁছায় তাহলে ওই ফাটিয়ে ফেলার রাতটা কি, আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলছি বিশ্বাস নিয়ে ভালোবাসা, ধন্যবাদ।
আমাদের লালসার চলচ্চিত্র অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্র গেছেন গোয়েল, যিনি সাইমন ভাই যাকে জাতীয় পাখি বলে ডাকেন, পাখি হয়ে গিয়েছিলেন তিনি। তো এবারে গোয়েল গোয়েলকে কিছু কথা বলতে চাচ্ছেন। আসলে সবাই এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে, ওই জায়গাতে তো আমি নিজেকে খুবই নিজেকে নার্ভাস ফিল করছি। আমি শুধু ছোট্ট করে একটা কথাই বলতে চাই, যে পরিমাণ ভালোবাসা এবং আন্তরিকতা এবং এফোর্ট দিয়ে আমরা আসলে পুরো টিম লালসারি কাজটা একবারে শুটিং শেষ করেছি, আমরা তখনই সার্থক হব আপনারা এবং পুরো দেশবাসী যদি সিনেমাটা হলে গিয়ে দেখেন, তাহলেই আমাদের মনে হয় যে আমাদের পুরো অনেস্টি, আমাদের হার্ডওয়ার্কিং সব কিছু একসাথে কাজে দেবে। বেস্ট অফ লাক লালসারি। ধন্যবাদ বল। এবারে টাইগার মিডিয়ার কর্ণধার আমাদের খুব প্রিয় একজন মানুষ অভিভাই, যিনি আসলে সিনেমাটি এবারের ঈদে রিলিজ করবার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা এবং আমার সাথে কমিউনিকেশন করেছেন সবসময়, তো অভিভাবের কাছে কৃতজ্ঞতা। আসলে আমরা যখন এই বছর রোজার ভিতরে হচ্ছে আমি দিদি এবং বন্ধু ভাই সহ আমরা মিটিং করি যে সিনেমাটা তো শেষ পর্যায়ে, পাইপলাইন ডাবিং শুটিং সব শেষ, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, কী করা যায়। তা আমরা তখন মনে আছে যে আমরা সেকেন্ড মিটিং ফিক্স করি, যে সেকেন্ড মিটিংয়ে আমরা বসে ফাইনাল করবো। সিনেমাটা আমরা পুরো শেষ করতে পারিনি, অর্ধেক সিনেমা দেখে তখন আমরা প্যানেলে বসে ডিসিশন নিয়ে ফেললাম যে এটা আসলে একটা ফেস্টিভ্যাল সিনেমা, একটা সেটা বৈশাখ হোক, ঈদ হোক, যেটা হিরো বলবেন, আসলেই ফেস্টিভ্যাল সিনেমা, ফেস্টিভ্যাল সিনেমা। কারণ হচ্ছে যে ঈদে আপনারা জানেন যে আগে বিভিন্ন রকম ট্রেডিশন ছিল যে রোজার ঈদে রোমান্টিক সিনেমা লাগবে, কুরবানিতে অ্যাকশন সিনেমা লাগবে, আসলে এখন আসলে এই ধরনের কোনো বাইন্ডিংস নেই। এখন ভালো সিনেমা হলে কিন্তু অডিয়েন্স যায়, আপনারা সর্বশেষ কত রোজারিত দেখেছেন যে এতগুলো সিনেমা মুক্তি পাওয়ার পরেও অডিয়েন্স কিন্তু আসলে তার ভালো মন্দ সে বুঝে নিয়েছে এবং সে তারা কিন্তু সিনেমা দেখেছে। তো সেই বিশ্বাস থেকে সিনেমাটা যেহেতু আসলেই ভালো হয়েছে, এখানে বন্ধন ভাই অত্যন্ত সুনিপুণভাবে নির্মাণ করেছেন এবং আমি দিদির কথা আলাদাভাবে বলবো যে আসলে সে প্রডিউসার হিসেবে সে যে আসলে শুধু অনুদান নির্ভর থাকেনি, কারণ প্রত্যেকটা ফ্রেমে এবং আসলে আমরা তো সিনেমা যখন রিভিউ করি তখন বোঝা যায় যে খরচ করেছে কি করেনি। তো সেই জায়গা থেকে বলবো যে খুব দুর্দান্ত একটি এফোর্ট ছিল এবং যারা এখানে অভিনয় করেছেন আমাদের শ্রদ্ধেয় উপনিজন সুব্রত আঙ্কেল, উভয় হিরো গোয়েল, সুমিত এবং আরও যারা আছেন সবাই আসলে সবার জায়গা থেকে খুবই ভালো করেছেন, সেটা হয়তো আপনারা ঈদের সময় রেজাল্ট পেয়ে যাবেন। আর আমার তরফ থেকে আমরা যেটা বলতে পারি যে আমাদের দুটো গান অলরেডি রিলিজ হয়েছে, একটি গান আমরা গত বছর সর্বশেষ যে বৈশাখ গেল আমাদের দু মাস আগে, আমরা বৈশাখে সেই গানটি ছাড়ি এবং এইটাও টেনে বুঝছি আমাদের ইউটিউবে 35 লক্ষ ভিউ হয়েছে এবং ফেসবুকেও অলমোস্ট বিভিন্ন পেজ মিলিয়ে 50 লক্ষ ভিউ হয়েছে। তার মানে হচ্ছে অলরেডি 1 কোটি লোকের কাছাকাছি কিন্তু অলরেডি গানটি মানুষ দেখেছে। কারণ লালসারির নামটি জানে না এবং লোক আসলে বাংলাদেশে বর্তমানে আছে কিনা আমি জানি না। আর দ্বিতীয় গানটি আমরা সাম্প্রতিক সময়ে ছেড়েছি, সেটিও 2 দিনের মাথায় 500,000 ভিউ, মানে 5 লক্ষ ভিউ হয়ে গেছে। আর আগামীকাল ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা ট্রেলারটি ছাড়বো, ট্রেলার দেখলে আপনারা বুঝবেন। আর ট্রেলারটি আমাদের কপিরাইট ফ্রি থাকবে, আপনারা সবাই ট্রেলারটি আপনাদের নিউজে বা প্রমোশনে ইউজ করবেন। শুধু লালসারির শুধু ট্রেলার নয়, লালসারির ট্রেলার গান আপনারা সব কিছু কপিরাইট ফ্রি আছে। এটি দিদির প্রথম সিনেমা, দিদির তরফ থেকে এটা আপনাদের জন্য গিফট, এটি আপনারা প্রমোশনে আপনাদের ইউজ করেন। আর আপনারা জানেন যে ঈদে আরও বেশ কিছু সিনেমা আছে, স্বাভাবিকভাবেই সুপারস্টার শাকিব খান ভাই তার অভিনীত প্রিয়তম সিনেমাটি শতাধিক সিনেমা পাবে। বাট আমরা দ্বিতীয় অবস্থানে আছি, আমরা অলরেডি 30 ছুঁই সিনেমা হল সংখ্যা। তো এটা আমাদের জন্য একটি অনেক বড় পাওয়া যে যে আমরা এরকম একটি আমাদের আর্টিস্ট যারা আছেন তারা সবাই প্রুফ আর্টিস্ট ফর দিস ফেস্টিভ্যাল। বাট যেহেতু একটু কল্পনির্ভর ছবি, একটু সামাজিক ছবি, সেই হিসাবে একটু ভয় ছিল। বাট আমাদের যেহেতু হল সংখ্যাতে আমরা দ্বিতীয় অবস্থানে আছি, সেই জায়গা থেকে আমাদের সেই ভয়টিও কেটে গেছে। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে মুক্তির পরেও, মুক্তির সময় এবং মুক্তির পরেও এই প্রমোশনটা দিয়ে সাপোর্ট করবেন, যেন আপনাদের মাধ্যমে দর্শকের কাছে আমরা পৌঁছতে পারি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ভাই। এবারে আমাদের লালসারি যেহেতু একটু তাঁতশিল্পের গল্প, সেই তাঁতশিল্পে সেই তাঁতিপল্লীর একজন তাঁতি আমাদের সাইমন ভাই। তো সাইমন ভাইকে নিয়ে আসলে অনেক কিছু বলার আছে,
উনি নরেশ ভাই ওনাকে আসলে উনি ওই স্পেসটা দেন না, উনি হয়তো ভাব মানে উনি একটু চাঁদোকাঠিতে অবনা পছন্দ করেন আমার মনে হয়। তো সেই জায়গা থেকে শ্রাবণ ভাইকে যখন আমি ওনার সাথে বসলাম, উনি বলতেছিলাম যে উনি গল্প শোনানোর পরে উনি বললেন যেটা হচ্ছে একটা ঈদের ছবি, উৎসবের ছবি। শ্রাবণ ভাইকে বলেছিলাম যে আপনাকে নিয়ে সিনেমা করবো আমি 2 বছর ধরে প্ল্যান করতেছি, এবং শ্রাবণ ভাই আপনাকে আমি ভাঙতে চাই, এবং কতটা ভাঙতে পেরেছি। এবং লাল শাড়ির রাজু তাঁতি ক্যারেক্টারটি যখন আপনারা স্ক্রিনে দেখবেন যে একটা পুরোপুরি একটা অন্য শ্রাবণকে কিন্তু আপনারা দেখতে পাবেন, এতটুকু এনজয় আমি আপনাদেরকে করতেছি। এবং শ্রাবণ ভাই অনেক মানে কি বলবো যে আমি জানি না উনি নিজেকে এটা কতটা মানে অ্যানালাইসিস করে, উনি আসলে অনেক ভালো এত ভালো মনের একজন অভিনেতা, ওনাকে ওনার থেকে ওনাকে চলচ্চিত্রে আসলে আরও ভালো ভালো চরিত্র বা আরও ভালো ভালো অভিনয় কিন্তু দেওয়ার জায়গা ওনার রয়েছে। তো আর কিছু না বলি শ্রাবণ ভাই আবার ভাববেন যে আমি বলছি, সব কিছু মিলে শ্রাবণ ভাই আরেকটা কথা বলে শেষ করবো ওনার হাতে তুলে দিচ্ছি, সেটা হচ্ছে যে উনি টাইমিংয়ের ক্ষেত্রে শুটিংয়ের ক্ষেত্রে আমি যেটা ফলো করেছি যে ওনাকে টাইম দিয়ে দিয়েছি যে আমি আমার কিন্তু ভাই কালকে কল টাইম পার্টে উনি রাত্রিটা পর্যন্ত ঘুরছে না, শ্রাবণ ভাই গান গাচ্ছেন ঘুরছেন ফিরছেন ঠিক 9:05 আগে উনি সেটে হাজির। এসে বলতেছে ডিরেক্টর স্যার কি কী অবস্থা বলেন আপনি আপনার সেট রেডি, এটা আমার ভালো লেগেছে। আচ্ছা শ্রাবণ ভাইকে ধন্যবাদ অনেক এফোর্ট এবং অনেক সহযোগিতা করার জন্য, শ্রাবণ ভাই যদি লাল শাড়ি কিন্তু বলেন আপনার কিছু বলার আছে। আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ আমাদের ডাকে আপনারা এসেছেন। বুফে ডিনার আছে, আমরা একসঙ্গে ডিনার করবো, কারণ আমি একটু আগেই কথাবার্তা তো শেষ, তারপরেও আজকে এখন ফর্মালিটিস মেনটেন হচ্ছে। আমাদের ফুল টিম আসলে চেষ্টা করেছে যার যার জায়গা থেকে লাল শাড়িতে এক একটা চরিত্র হয়ে যাওয়ার জন্য, কোনো তারকা সেখানে কাজ করেনি, এক একটা চরিত্র গল্পের প্রয়োজনে যে যে চরিত্র এসেছিল তারা সেখানে গিয়েছে, একটা টিম বন্ডিং ছিল। অবু বিশ্বাস মাঝে মাঝে রাতে 2-2:30 সময় আমাদের সঙ্গে যুক্ত হতেন, ধরেন যে আমি এই যে দোয়েল জাতীয় পাখি, তারপরে সুমিত আসে নাই, ও খুব ব্যস্ত, দলের উপর আসতে কথা হয়েছে আমার সাথে, তারপর বিশ্বজিৎ দা, তারপরে আমার পরিচালক বন্ধন বিশ্বাস, আমরা রাত বিরাতে আড্ডা দিতাম, ডাব চুরি করতাম, আর প্রযোজক তো একটু ভাবসাবে থাকে, পেছনে অনেক লোকজন, লম্বা লাইন, মানে তার সাথে 8-10 জন থাকে, মানে একটা স্টার্টআপের ব্যাপার সেটা আছে যেটা আমাদের মধ্যে নাই। আমরা গ্রামের সাধারণ নিরী হলো রাজু তাঁতি, রাজু তাঁতি চেষ্টা করেছে ডিরেক্টরকে ফলো করে ওই স্ক্রিপ্টটাকে মাথায় রেখে তার চরিত্রটা স্ক্রিনে আনার জন্য ডিরেক্টরের মাধ্যমে, ডেফিনেটলি সেটা শুধু রাজু তাঁতি না যারা যারাই ছিল, শ্রাবণী এদের চরিত্রের নাম যেটা দিয়ে চরিত্রের নাম বলি, তবে সবচেয়ে ডিফারেন্ট একটা চরিত্র স্বাভাবিকভাবে অবু ভাই তো সবসময় ডিফারেন্ট একটা চরিত্র করে, এইখানে মারাত্মক মানে অপুভাইয়ের গেট আপ টেট আপটা না দেখলে বোঝা যাবে না। সুব্রত দা, ইমরান হচ্ছে মানে ইমরান, সুব্রত দাও দারুণ করেছে, যারাই ছিল আসলে তো যেমন সেলিম ভাইয়ের কথা তো বলার কোনো কারণ নেই, উনি অনেক অনেক মারাত্মক লেভেলের, যেমন নায়িকা সেখানে একটু নায়িকা থেকেছেন, মেকআপটা আর কত ডাল করা যায়, এত ফর্সা মানুষ কি আর মানে কালো হবে নাকি, তো গরিবের মেয়েরা অনেক সময় ফর্সা হয় না, সেটা ও বিশ্বাস ছিলেন শ্রাবণী। সব কিছু মিলিয়ে একটা মানে কমপ্লিট সিনেমার নাম হচ্ছে লাল শাড়ি, যেটা আগামী ঈদে আসতে যাচ্ছে। আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের সংস্কৃতি সিনেমা হচ্ছে লাল শাড়ি, আমাদের আবেগের ভালোবাসার আমাদের ফেলে আসা ঐতিহ্যের সিনেমা লাল শাড়ি, যেখানে আমাদের কৃষ্টি কালচার দেখানো হয়েছে। আপনারা বেশি বেশি আমাদের এই লাল শাড়ির প্রচারণা করুন, কারণ আমাদের সংস্কৃতি আমাদের যুদ্ধ, হয়তো আমরা একটা ক্রান্তিকালের মধ্যে আছি, আমি বিশ্বাস করি ফেস্টিভ্যালগুলোতে যেভাবে সিনেমা হিট করে, ভালো সিনেমা সবার মনে ঠায় করে নেয়, লাল শাড়িও সেটাই করবে ইনশাল্লাহ, কারণ লাল শাড়ি আপনাদের সিনেমা, প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন যেন সিনেমাটা আরও প্রমোশন করে দর্শকদের আরও কাছাকাছি নিয়ে যাওয়া যায়, আপনাদের মাধ্যমেই আমরা লাল শাড়ি দর্শকদের কাছাকাছি নিয়ে যেতে চাই। অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনাদের প্রতি, ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন, আপনাদের সাথে তো আমরা আছি, লাভ ইউ।